हेलो स्टूडेंट्स, आमी बाबलू, वेलकम टू माय यूट्यूब चैनल WBS स्टडी पॉइंट। आज आमरा आलोचना करब मॉडल एक्टिविटी टास्क एकदम नतून मध्यशिक्षा पर्षदे तरफ थेके जेटी प्रकाश करा हुए छे तार पार्ट फोर तोमादेर षष्ठ श्रेणीर परिवेश ओ विज्ञान विषय। तोमरा भिडियोटी भालो करे देखो, एटी एकदम ही नतून मॉडल एक्टिविटी टास्क तोमादेरके देवा हुए छे। इतिमध्येई तोमरा विद्यालय थेके सेगुलो पेये गियेछो। तो देखो सेगुलोर प्रश्न षष्ठ श्रेणीर परिवेश विज्ञान विषय जो प्रश्नगुलो आछे तार उत्तर आमी तोमादेर जन्य तैरी करे नियेछि। तोमरा भिडियोटी भालो करे देखो एबं सेगुलो सुंदर करे खाताय तुले नेबे एबं विद्यालय थेके तोमादेरके जखन सेगुली जमा दिते बोलबे अवश्यई तोमरा गिये जमा दिये देबे। तो देखो प्रथम प्रश्न बोलेछे सठिक बा ठीक उत्तर निर्वाचन करो। एक एक पॉइंट एक सिंकोना गाछेर छाल थेके पावा जाय अपशन क रजन, ख क्विनाइन, ग रबार ओ घय आछे आठा। तो आमादेर एखन देखो सिंकोना गाछेर छाल थेके कि पावा जाय आमरा जानी नाकि क्विनाइन। क्विनाइनेर जोन्नो जो ओषुध तैरी करा हय सेटा हच्छे माने सिंकोना ए सिंकोना गाछेर छाल थेके पाई। तो आमादेर ए अपशनटी ठीक हये जाबे ख। ओके एबार देखो एक पॉइंट दुए बोलेछे कृषि क्षेत्रे सार हिसाबे जा सरि जा व्यवहार करा हय ता हलो नून, मेलाथायन, कार्बारिल ओ यूरिया। तो आमरा एटा जेने थाकि आमरा कृषि क्षेत्रे यूरिया सार व्यवहार करे थाकि। तो एटी आमादेर अपशन हये जाबे घ यूरिया। पड़े आछे देखो कार्बन टेट्राक्लोराइडे संकेत हलो कय आछे CCl, खय CCl2, गय आछे CCl4 आर घय आछे CCl3। तो आमादेर एर उत्तरटी हये जाबे जेहेतु टेट्राक्लोराइड बोलेछे तो आमादेर उत्तर हये जाबे कि ग CCl4। निश्चयई तोमरा बुझते पेरेछो उत्तरगुलि। एबार देखो दुए बोलेछे शून्य स्थान पूरण करो। बोलेछे দুয়ের এক সাগর কুসুম আর ড্যাশ মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়। তাহলে সাগর কুসুম আর ক্লাউন মাছের মধ্যে, তো আমাদের এখানে উত্তর হয়ে যাবে ক্লাউন। তোমরা সুন্দর করে এটা খাতায় লিখে নেবে এরকম সাগর কুসুম আর ড্যাশ লিখে তার মধ্যে ক্লাউন লিখবে, তারপর মাছের মধ্যে মিথজীবী সম্পর্ক দেখা যায়, এটা সুন্দর করে খাতায় লিখে নেবে, ঠিক আছে। এবার 2.2 কোনো কঠিন পদার্থের বড় টুকরোকে ভেঙে ছোট করা হলে ছোট টুকরোগুলোর উপরিতলের মোট ক্ষেত্রফল বড়টার উপরিতলের ক্ষেত্রফলের তুলনায় ড্যাশ যায়। তাহলে এখানে আমাদের উত্তর হবে একটা হয় বেড়ে যায় নয় কমে যায়। তো আমরা কি হবে এটা আমাদের বেড়ে যায় উত্তর হবে। কি হবে? বেড়ে যায়। যখন কোনো কঠিন পদার্থের টুকরোকে ভেঙে করা ভেঙে ছোট ছোট করা হবে তখন তাদের উপরিতলের যে ক্ষেত্রফল হবে সেটি মোট সেই একদম নতুন অবস্থায় যে পদার্থটি ছিল তার মোট ক্ষেত্রফলের থেকে বেড়ে যাবে, ঠিক আছে। তো এবার 2.3 রান্নার বাসনের হাতলে প্লাস্টিকের আস্তরণ দেওয়ার কারণ হলো ধাতুর চেয়ে প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা ড্যাশ। তো আমরা সবাই জানি কি ধাতুর থেকে প্লাস্টিকের তাপ পরিবহন ক্ষমতা কম, তো এর উত্তরটি হয়ে যাবে কম, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা এটা ভালো করে বুঝতে পেরেছো। এবার দেখো আছে 3-এ একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে আছে 3.1-এ আছে বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 3.2-এ আছে জল ও বালির মিশ্রণ থেকে কি কি উপায়ে বালিকে পৃথক করা যায়। 4-এ আছে 3-4টি বাক্যে উত্তর দাও। স্ট্রেপটোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। আর 4.2-এ আছে জলে দ্রবীভূত হওয়ার পরে নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে, এই কাজে কোন পদ্ধতিটি পরিস্রাবণ না পাতন অনুপযুক্ত এবং কেন? অনুপযুক্ত, উপযুক্ত নয় কিন্তু অনুপযুক্ত এবং কেন? এই যে 4টি প্রশ্ন আছে এই 4টি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য খাতায় তৈরি করে নিয়েছি, তোমরা সেটি ভালো করে লক্ষ্য করো। তো দেখো বলেছিল বিভিন্ন প্রাণীদের থেকে জামাকাপড় তৈরির উপাদান পাওয়া যায়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। তো উত্তরটি এমন হয়ে যাবে দেখো আমরা বিভিন্ন ধরনের জামাকাপড় বা পোশাক পরি, তার বিভিন্ন উপাদানগুলি বিভিন্ন প্রাণীদের থেকে পাওয়া যায়। তো কী কী উপাদান কী কী প্রাণী থেকে পাওয়া যায় সেগুলো দেখবো। দেখো উল পাওয়া যায় ভেড়া, বিশেষ প্রকার ছাগল ও হরিণ থেকে। 2-এ আছে চামড়া পাওয়া যায় গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীদের চামড়া থেকে। তাহলে চামড়ার তৈরি যেসব সমস্ত আমরা পোশাক পরি, সেই যেমন লেদার জ্যাকেট, সেই সমস্ত কী পোশাকের জন্য কী প্রাণীদের চামড়া আমরা কী কী প্রাণীদের থেকে পেয়ে থাকি? গরু, ছাগল, ভেড়া প্রভৃতি প্রাণীদের থেকে আমরা পেয়ে থাকি, ঠিক আছে। তারপরে আছে দেখো রেশম পাওয়া যায় রেশম মথ থেকে, আমরা এটা সবাই জানি রেশম মথ থেকে কি রেশম পাওয়া যায়। 4-এ আছে ফার বা পশম পাওয়া যায় শেয়াল, বনবেড়াল প্রভৃতি প্রাণী থেকে। তাহলে 4 নম্বরে কী আছে? ফার বা পশম পাওয়া যায় শেয়াল, বনবেড়াল প্রভৃতি প্রাণী থেকে। তো এই ছিল আমাদের 3-এর 1। এবার আমরা 3-এর 2 দেখব। কী বলেছে? জল ও বালির মিশ্রণ থেকে কী কী উপায়ে বালিকে পৃথক করা যায়। তো আমরা সেটি দেখে নেব। জল ও বালির মিশ্রণ থেকে বালিকে বিভিন্ন উপায়ে পৃথক করা যায়, সেগুলি হলো প্রথমেই আছে দেখো পরিস্রাবণ। তো পরিস্রাবণ কী? এই প্রক্রিয়াতে ফিল্টার কাগজের সাহায্যে
জল ও বালির দ্রবণ থেকে বালিকে পৃথক করা যায়। তাহলে ফিল্টার কাগজের উপর যদি আমরা বালির জল ও বালির দ্রবণটাকে একসঙ্গে ঢালি তাহলে কী হবে, ফিল্টার কাগজের উপর বালির কণাগুলো আটকে যাবে এবং জলটি নিচে পড়ে যাবে, এর থেকে কী হবে বালির কণাটিকে আলাদা করে ফেলা যাবে। ঠিক আছে, তো চলো এবার দু নম্বর পয়েন্টটি দেখব। তো দেখো দু নম্বরে আছে ছেঁকে নেওয়া। দেখো কাপড়ের সাহায্যে ছেঁকে বালিকে জল থেকে পৃথক করা যায়। কি কাপড়ের সাহায্যে? আমরা যদি জল ও বালির দ্রবণ কোনো কাপড়ের ওপর ঢালি, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রের মাধ্যম দিয়ে কি জলগুলো বাইরে বেরিয়ে যাবে, কিন্তু বালির কণাগুলো কি কাপড়ের উপরেই উপরে থাকবে। তাহলে কি জল থেকে বালিকে পৃথক করা যাচ্ছে। দেখো এছাড়াও বালি ও জলের দ্রবণকে কিছুক্ষণ রেখে দিলে বালি জলের নিচে থিতিয়ে পড়ে, এবার উপরের পরিষ্কার জল ঢেলে নেওয়া যায়। এক্ষেত্রে বালি সম্পূর্ণভাবে পৃথক করা যায় না। এই যে প্রক্রিয়াটি আছে একে থিতানো প্রক্রিয়া বলা হয়। তো থিতানো প্রক্রিয়ার মাধ্যমে দেখবে বালি আর জলের দ্রবণকে পৃথক করা গেলেও সম্পূর্ণভাবে পৃথক করা যায় না, কারণ উপরের জলটা যখন ঢেলে নেওয়া হয় তখন কিছুটা পরিমাণ বালি সেই জলের সঙ্গে নিচে পড়ে যায়। তো সেই জন্য কি এই পয়েন্টটিও আমরা লিখতে পারি, তবুও আমরা এটি লিখে দেবো, এক্ষেত্রে বালি সম্পূর্ণভাবে পৃথক করা যায় না, কিছুটা অংশ যায় কিন্তু কিছুটা অংশ যায় না। ওকে, তো চারের একে আছে দেখো, স্ট্রেপটোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করো। তো আমরা দেখি উত্তরটি। উত্তর দেখো, স্ট্রেপটোমাইসিস হলো উপকারী ব্যাকটেরিয়া, কারণ এর থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। তাহলে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান কোথা থেকে পাওয়া যায়? স্ট্রেপটোমাইসিস থেকে। স্ট্রেপটোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টিরও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক এবং পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। যেমন স্ট্রেপটোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপটোমাইসিসের থেকে পাওয়া এই রকমই কয়েকটা ওষুধ, যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। সুতরাং বলা যায় স্ট্রেপটোমাইসিস হলো একটি উপকারী ব্যাকটেরিয়া। তাহলে স্ট্রেপটোমাইসিস উপকারী ব্যাকটেরিয়া কেন? এই যে প্রশ্নের উত্তরটি আমরা দেখলাম, এই প্রশ্নের উত্তরটি একদম সঠিক, তো তোমরা এটি খাতায় টুকে নেবে। ওকে, তো চলো চার পয়েন্ট দুয়ে কী আছে দেখি। জলে দ্রবীভূত হওয়ার পর নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে, এই কাজে কোন পদ্ধতিটি, পরিস্রাবণ না পাতন, অনুপযুক্ত এবং কেন? দেখো উপযুক্ত বলেনি, এটা অনুপযুক্ত, মানে কোন পদ্ধতি যে সঠিক নয় আমাদের সেটি দেখতে বলেছে। তো দেখি, দেখো জলে দ্রবীভূত হওয়ার পর নুনকে সেই দ্রবণ থেকে ফিরে পেতে হবে, এই কাজে পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত। দেখো পরিস্রাবণ পদ্ধতিটি অনুপযুক্ত কেন, কারণটা আমরা দেখব। তো দেখি, নুন জলে গোলার পর নুনের কণাগুলো এতটাই ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যায় যে সেই কণাগুলি ফিল্টার কাগজে আটকে রাখা সম্ভব হয় না, তারা সহজেই ফিল্টার কাগজের মধ্য দিয়ে বেরিয়ে যায়। তাহলে যদি ফিল্টার কাগজের মধ্য দিয়ে নুনের কণাগুলো বেরিয়ে যায়, তাহলে কি জলের সঙ্গে সেগুলোও বেরিয়ে গেল? তাহলে কি জল আর নুনের দ্রবণকে কি আমরা আলাদা করতে পারলাম, নুনটিকে ফিরে পেতে পারলাম না? এর ফলে ফিল্টার কাগজের সাহায্যে নুনের কণাকে জল থেকে আলাদা করা যায় না, এজন্যই পরিস্রাবণ প্রক্রিয়া উপযুক্ত নয়, তার মানে অনুপযুক্ত। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ পরিস্রাবণ প্রক্রিয়া উপযুক্ত নয় কেন, তাহলে এর জন্য কি পাতন প্রক্রিয়াটি আমাদের উপযুক্ত। তো নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝতে পেরেছ, এবং যে প্রশ্নগুলির উত্তর আমি করিয়ে দিলাম সেগুলো তোমরা নিশ্চয়ই খাতায় টুকে নিয়েছো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয়ে সমস্ত ভিডিও যখন পোস্ট করব সর্বপ্রথম তোমরাই নোটিফিকেশান পাবে এবং তোমরাই দেখতে পারবে। তো চলো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওয় আবার দেখা হচ্ছে।